এই বন্ধুরা, আজকে আর্টিজমেন্টস আপনাদের জন্য নিয়ে চলে এসেছে আরও একটা ইউনিক রেসিপি। আজকের রেসিপির নাম হচ্ছে ব্ল্যাক পমফ্রেটের ঝোল। তো কিভাবে বানাবেন ব্ল্যাক পমফ্রেট, তার জন্য দেখতে হবে আপনাদেরকে পুরো ভিডিওটা। দেখতেই পাচ্ছেন মাছগুলো কাটা রয়েছে, অর্থাৎ ব্ল্যাক পমফ্রেটগুলোকে আমরা একদম যেভাবে বাঙালি কাট করা হয় সেভাবেই কেটে নিয়েছি। এরপর নুন আর একটু হলুদ দিয়ে মাছগুলোকে ফার্স্টে ম্যারিনেট করে নিতে হবে। এরপর কড়াইটা গরম হলেই তেল দিয়ে মাছগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। তারপর রয়েছে আরও কিছু পদ্ধতি, কীভাবে মশলা বানানো হয়, কীভাবে ঝোলটা বানানো হয়, তার জন্য দেখতে থাকুন পুরো ভিডিওটা। আর আর্টিস্টমেন্টস যদি এখনও সাবস্ক্রাইব না করেছেন তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দিন। মাছ এখন একটুখানি বাঁচিয়ে দিতে হয় যাতে গায়ে হাতে ছিটকে না আসে। মাছটা ভাজা হয়ে গিয়েছে, আমি তুলে নেবো। গরম হয়েই গেছে, আমি কালো জিরে এই পরিমাণে, এক চামচ পরিমাণে কালো জিরে আমি ফোড়ন দেবো। কালো জিরেটা ভাজা হতে হতেই কেটে রাখা আলুগুলোকে আমি এক একটা করে ছেড়ে দেবো। আমার কাছে শুকনো লঙ্কা রয়েছে, এই কাঁচা লঙ্কা, সরি কাঁচা লঙ্কা রয়েছে, ছেড়ে দেওয়া চারটে কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। একটা টমেটো কুচো কেটে দিলাম। আমার কাছে রয়েছে আদা বাটা আর তার সঙ্গে দু তিনটে শুকনো লঙ্কা। পরিমাণ মতো হলুদ, এক চামচ জিরে গুঁড়ো, রং সুন্দর হওয়ার জন্য লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতন নুন দিয়ে দিলাম। আর একটুখানি সময় নেবে, মশলাটা তেল ছেড়েই গিয়েছে, আমি জল অ্যাড করে দেবো। তেলও ছেড়ে গেছে, আমি জল অ্যাড করে দেবো পরিমাণ মতো। ক্যাপসিকামটা এখনই দিলাম না, জলটা ফুটলে পরে তারপর ক্যাপসিকামটা দেবো। শুরু করেছে, এবার আমি মাছগুলোকে সব দিয়ে দেবো। তার উপরে ক্যাপসিকামগুলোকেও দিলাম। 10-15 মিনিট ঢাকা দিয়ে সেদ্ধ করে নিন।
দিয়ে রান্না করে নেবো। একদম পারফেক্ট, আলুও সেদ্ধ হয়ে গেছে, তো আগুনটাকে বন্ধ করে দেবো, একবার সামনে নিয়ে আসবো। তো ব্ল্যাক পমফ্রেট ঝোল একদম রেডি।